ছোট্ট শান্ত গ্রাম বসন্তপুর, সেইখানে থাকে লালু ভুলু নামে দুই ভাই। ভুলু আর ভুলুর বউয়ের অশান্তির জেরে বাবা মা লালু ভুলু দুই ভাইয়ের বাড়ি আলাদা করে দেয়। লালু যতটাই সৎ আর সরল, ভুলু ঠিক ততটাই চালাক আর স্বার্থপর। চলো এবার গিয়ে দেখি তো এই দুই ভাইয়ের সংসারে কি লণ্ডভণ্ড চলছে। বাগিনী, অপূর্ব অপূর্ব খেতে এই লুচি আর বেগুন ভাজা। সত্যি গো, এবারের বেগুনের ফলন যা ভালো হয়েছে না, একটা বেগুনেও পোকা নেই। হ্যাঁ গিন্নি, মামা তো প্রথমেই বলেছিল আমার হাত বাগানে এমন বেগুন ফলিয়ে দেবে যা গোটা রাজ্য হা করে দেখবে। এবার থেকে মাছ মাংস কোপ্তা কালিয়া আছে রে, রোজ দুবেলা শুধু বেগুন আর বেগুন, বেগুনের ঝাল, বেগুন পোড়া, বেগুন ভাজা, উড়িয়ে বাবা। কিন্তু ও গো, এরকম সুস্বাদু রান্না ছেলেগুলোর সাথে ভাগ না করে খেলে মনটা ঠিক মানতে চাইছে না গো। হ্যাঁ গিন্নি, আমি তো তাই চাই, কিন্তু ও লালুটা তো এখন শ্বশুর বাড়িতে গেছে, কয়েকদিন পরে ফিরবে। তাহলে কালকে না হয় ভুলুকে ডেকে আগে খাইয়ে দাও, লালু ফিরলে আবার আয়োজন করা যাবে খন। আচ্ছা গো, ঠিক আছে, কাল তাহলে ভুলুকে ডাকো, লালুর জন্য আমি আলাদা করে আবার আয়োজন করে দেব। তাহলে হয়ে যাক কাল সকালে জলখাবারে দেশি ঘিয়ের ফুলকো ফুলকো লুচি আর বেগুন ভাজা। কয়েকদিনের জন্য আমার পিসির বাড়ি পাঠালাম, আর আজ এক মাস হয়ে গেল আমার বড়টার কোনো পাত্তাই নেই গা। কে জানে ওদিকে আমার বাপের বাড়িতে কি হচ্ছে, পিসি রইল না পটল তুললো তাই বা কে জানে। বালাই ষাট পিসি, শাশুড়ি কেন পটল তুলবে, উনি তো সবে 96 পার করলেন, দাঁড়াও এখনো তো 100 করা বাকি। ওরে বাবা, তোমার বাড়ি আসার সময় হলো তবে, বলিও গো পিসি কেমন আছে। ভালো আছে বলেই তো আসতে পারলাম গিন্নি, এই কদিন ধরে জমের সাথে যা যুদ্ধ গেল, একবার জম টানে তো একবার মানুষ টানে, একবার জম টানে তো একবার মানুষ টানে, উফ। তারপর কি হলো গা? শেষে মানুষই জিতলো। যাক বাবা, ভালো খবর, তুক্কা তুক্কা। কিন্তু গিন্নি, এদিকে আমার পেটের খবর তো খারাপ, পেটে তো খিদের আগুন জ্বলছে, কিছু খেতে দাও দেখি। হবে না, ঘরে চাল নেই। চাল নেই? তাহলে আনিয়ে রাখনি কেন? যাওয়ার আগে তো হাতে কটা পয়সা করে দিয়ে গেছিলে, সেগুলো কবেই শেষ হয়ে গেছে। মুদির দোকান থেকে ধার করে চালাচ্ছিল, কিন্তু ধারের পরিমাণ এত বেড়ে গেছে যে মুদি আর ধার দেয়া বন্ধ করে দিয়েছে, তাই আমি গতকাল থেকে পেটে কিল মেরে বসে আছি। এ কি সর্বনাশের কথা বলছ গো, এদিকে আমার হাতও তো একদম ফাঁকা, পিসি শাশুড়ির পথের পেছনে জলের মতো টাকা বেরিয়ে গেছে, মাইনে পেতেও তো এখনো এক পক্ষ বাকি। তাহলে উপায়? বাবার কাছে যাই, গত মাসে আমার কিছু টাকা পাওনা ছিল, সেটাই যদি ফেরত দেয় তাহলে এখন কটা দিন সংসারটা সচল হয় আর কি। আচ্ছা গো, তাই চেয়ে দেখো, তুক্কা তুক্কা। আহা, চমৎকার, কি ভালো খেতে এই বেগুন, একদম নরম তুলতুলে। ভালো করে খা বাবা, ভালো করে খা, এ তো নিজের বাবার বাগানে ফলানো বেগুন, খা খা। ওরে বাবা, এ তো ভুরি ভোজ বসে গেছে, আমি কি অসময়ে এসে বিরক্ত করলাম নাকি? আরে লালু, আয় 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 আয়, ভেতরে আয় ভেতরে আয়, পিসি শাশুড়ির বাড়ি থেকে সময় মতো ফিরে এসেছিস দেখছি। গিন্নি, ওর জন্য খাবারের থালা বাড়ো, লুচি আর বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ, বস বাবা, বাড়ছি। না না মা, খাবার বেরো না। বাবা, আমি খাবো না, কারণ ঘরে আমার বউ কাল থেকে না খেয়ে আছে। কেন, কোনো ব্রত আছে বুঝি? হ্যাঁ, তা বলতেই পারো, এটা অভাবের ব্রত। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আরে দেখছিস তো খাচ্ছি, কথা টথা পরে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি অপেক্ষা করছি। লালুর কি হয়েছে বলতো ভুলু, কিরকম একটা অন্য মনস্ক লাগছে। আহা ধুর, তুমি ওকে ছাড়ো তো বাবা, এইসবই ওর চালাকি, নিশ্চয়ই ওই টাকা হাতানোর নতুন কোনো ফোন দিয়ে এটা। আচ্ছা বাবা, তুমি বেগুন চাষটা করলে কোথায়? এটা খুবই গোপন কথা, আমাদের বাড়ির পেছনে যে হাত বাগানটা রয়েছে সেখানেই আমি বেগুন চাষ করছি, সেটা কেউ জানে না,
জানলেই আমার বেগুন এতদিনে ফাঁকা হয়ে যেত। আগে ভালো করে খেয়ে নে, তারপর আমি তোকে সেই বেগুন গাছ দেখাতে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা। উফ, এতক্ষণ ধরে যে কি খাচ্ছে কে জানে। বাবা, এবার কি কথা বলা যাবে? না না, এখন না। দেখছিস না, আমি এখন ভুলুকে নিয়ে বেগুন গাছ দেখাতে যাচ্ছি। তুইও চল, কেমন সুন্দর বেগুন ফলিয়েছি দেখবি, চ চ। দেখো দেখো তোমরা কত বেগুন সামনে, দেখো এত বেগুন তোলার পরেও গাছ ভর্তি আরো কত বেগুন রয়েছে। ব্যবসা করলে তো লালে লাল হয়ে যাব। না 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 না, বাবাকে এত বেগুনের ব্যবসা করতে দেওয়া যাবে না। এই ব্যবসা আমি করব। আমাকে ওই রাতের অন্ধকারে বস্তা বস্তা বেগুন গাছ থেকে সাবাড় করে দিতে হবে। বাবা তাহলে আর কিছু ধরতেও পারবে না। বলছি বাবা, গাছে যখন এত বেগুন, আমরা এখান থেকে কটা বেগুন নিতে পারি? একদম না, বেগুনের এতগুলো পদ রান্না করে খাইয়ে দিয়েছি, ব্যাস, তার বেশি একটা বেগুনও পাবে না। খবরদার খবরদার, আমার বেগুন গাছের দিকে কিন্তু কেউ নজর দেবে না। না না বাবা, সে নিয়ে তুমি নিশ্চিন্ত থাকো। বাবা বলছি কি, এত গরু ভোজ খাওয়ার পর আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি বরং বাড়িতে যাই, বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে নেই। আচ্ছা আয় আয়। বলছিলাম বাবা, এবার কি কথা বলা যাবে? তুই দেখছি চীনে জোকের মতো পেছনেই পড়ে আছিস। আচ্ছা বল, কি বলার আছে বল দেখি। বলছিলাম যে আগের মাসে কিছু টাকা আমি পেতাম, সেগুলো কি এখন পাওয়া যাবে? না রে লালু, এখন তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। বেগুন চাষ করে আমার পুরো হাত খালি। এখন যদি তোকে টাকা দিয়ে দিই, তাহলে সামনের সপ্তাহে আমাদের ত্রৈলোক্য মন্দিরে ধম্ম করতে যাওয়া হবে না। তাই তুই এখন আয়, এত সুস্বাদু সব খাবার খেয়ে আমার আবার ঘুম পাচ্ছে। তুই আয় আয়। বলছি বাবা, একটু কিছু কি ফেরত দেওয়া সম্ভব নয়? ওফ, আবার এক কথা বললাম না, বেগুন চাষ করে হাত খালি, আর তার ওপর সামনের সপ্তাহে তোর মা আর আমি ধম্ম করতে যাচ্ছি, তাই এখন কিছুই দিতে পারবো না। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? এই নাও চাল আর ডাল এনেছি, এক্ষুনি হাঁড়িতে চালে ডালে ফুটতে বসিয়ে দাও দেখি। বাবা তাহলে টাকা ফেরত দিল? কচু পোড়া দিল, বললো বেগুন চাষ করে হাত নাকি পুরো ফাঁকা, তাই একটা টাকাও আমায় এখন দিতে পারবে না। তাহলে এই চাল ডাল কিনলে কি করে গা? মুদির হাতে পায়ে ধরে নিয়ে আসলাম। ও লালুদা, লালুদা, ও লালুদা, বাড়ি আছো? আরে পঞ্চানন যে, কি ব্যাপার? আর বল না লালুদা, খুব দুশ্চিন্তায় আছি আমি। দেশের বাড়িতে আমার বউয়ের ঠাকুমা খুব অসুস্থ হয়েছে, শেষবারের মতো আমার বউকে একবার দেখতে চাই, কিন্তু অত দূরে আমার দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া না আমার পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছে। তাই বলছিলাম কি, মানে ওই আর কি, মানে আমরা যে কটা দিন থাকবো না, তুমি যদি আমার দুটো এই ছানাপোনার দায়িত্ব নাও, তাহলে আমি একটু নিশ্চিন্তে যেতে পারি। আরে এতে চিন্তার কি আছে, তুমি নিশ্চিন্তে যাও, তোমার দুই ছানাপোনার দায়িত্ব আমাদের। বাঁচালে গো বৌদি, ভালো ভালো, তাহলে না আমি এবার যাই, গিয়ে আমার বউকে খবরটা দেই। আপনি খেতে ঠাঁই পায় না, শঙ্কর দাকে ডাকে, নিজেরা কি খাবো তার কোনো ঠিক নেই, তার পাশে আরো দুটো মানুষের দায়িত্ব। ছি ছি, অমন কথা বলতে নেই, ওরা তো আমাদেরই আদরের নাতি নাতনি। কিন্তু ঘরে হাঁড়ি না চড়লে কি করে হবে? ও আমি ঠিক কোনো মতে টেনে টুনে চালিয়ে নেব, তুমি চিন্তা করো না। ওই বেগুনের ব্যবসার লোভটা আমি কিছুতেই ছাড়তে পারছি না। আজ রাতেই বাবার বাগানে যেতে হবে, আর অন্ধকারের মধ্যে এক বস্তা বেগুন তুলে আনতে হবে। আর ওই বেগুন বাজারে বেচলে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। ¶¶
কি হলো ব্যাপারটা? কাল রাতে তো গাছ ভর্তি বেগুন ছিল, এই বেগুনগুলো গেল কোথায়? কে তুলে নিয়ে গেল? কার এত সাহস আমার গাছের বেগুন চুরি করলো? না না, গিন্নিকে জিজ্ঞেস করে লাভ নেই, ও তো আমার পাশেই মরার মতো ঘুমোচ্ছিল। চোর যখন এই বাগানের সন্ধান পেয়েছে তখন বাকি গাছের বেগুনগুলো চুরি করতে আজ নিশ্চয়ই আবার আসবে। আজ রাতে আমাকেই পাহারায় থাকতে হবে, দেখি এই বেগুন চোরটা কে। বলছি কি, আজকে একটু বাজার যাও না, কাল থেকে পুচকেটা মাছ খাবো করে খুব বায়না করছে। দুবেলা ওই শাক আর ভাত ছাড়া তো কিছুই খেতে দিতে পারছি না বাচ্চা দুটোকে, ওরা এইসব আর খেতে চাইছে না গো। হায় ভগবান, আদরের নাতি নাতনি দুটোর পাতে এক টুকরো মাছও দিতে পারছি না, রোজ ওই শাক সেদ্ধ আর ভাত, ওরা কি খেতে পারে? এই অভাবে দিনে ওরা এলো, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। যাই, আমি একটু শঙ্করাদের বাগান থেকে ঘুরে আসি বরং। বাবার বাগান থেকে কয়েকটা বেগুন তুলে আনলে হয় না? গরম গরম বেগুনি, বেগুন ভাজা, বেগুনের ঝাল দিয়ে ভাত দিলে মনে হয় পুচকে দুটো হাসি মুখে খেয়ে নেবে, কিন্তু বাবা তো আর চাইলে বেগুন দেবে না, তাই রাতের অন্ধকারে আমাকে চুরি করে আনতে হবে। ভগবান, তুমি তো জানো আমি চোর নই, কিন্তু আজ এমন প্রতিকূল পরিস্থিতিতে পড়ে গেছি যে আমার ওই নাতি নাতনিগুলোর মুখের দিকে চেয়ে এই কাজটাই করতে হচ্ছে। ঈশ্বর, ঈশ্বর আমাকে ক্ষমা করে দিও। আমি ভাবতেই পারি না আমার নিজের ছেলে এতটা নিচে নেমে গেছে, নিজের বাবার বাগান থেকে চুরি করতে ওর একটা বারো হাত কাঁপলো না। ছি, তার মানে আগের দিনও বেগুনগুলো লালুই চুরি করেছিল। ঠিক আছে, ও নিজেকে যতই চালাক মনে করুক, আমি তো ওর বাবা, ওর থেকে বেশি চালাক। কাল সকালে ওকে আর ভুলুকে একসাথে ডাক পাঠাবো, আর তারপর হাটে হাড়ি ভাঙবো। কি অপূর্ব হয়েছে বেগুনিটা, ডাল সাথে গরম গরম বেগুনি, পুরো মজা এসে গেল। এত সুন্দর বেগুনি, বেগুন পোড়া, বেগুন ভাজা হলে কি আর মাছ মাংস লাগে নাকি? দূর 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 দূর, ও সব কিছু লাগে না। বলছি হ্যাঁ গো, বাবার বাগান থেকে কাল রাতের অন্ধকারে তো এক বস্তা বেগুন চুরি করে আনলে, কিন্তু বাবা যদি জানতে পারে তাহলে কি হবে? আরে ধুর, এত নিঃশব্দে পাটিপে টিপে গিয়ে চুরিটা করছি না, বাবা কেন, আমার ঠাকুরদাও স্বর্গে বসে তার টের পাবে না। সত্যি তোমার চালাকির কোনো জবাব নেই, একদিকে বোকা গাধা লালু চালাকির চটুকুও বোঝে না, আর অন্যদিকে তুমি। লালুটা একটা গাধা, ও গাধাই থাকবে। আচ্ছা, তাহলে ভেতর ভেতর এইসব হয়ে গেছে, আমি বেগুন চুরি করেছি অভাবে, আর ভুলু বেগুন চুরি করেছে স্বভাবে। কই গো গিন্নি, নাতি নাতনিরা সব কোথায়? ওরা তো ওই কলমি শাক সিদ্ধ আর ভাত কিছুতেই খাবে না বলে কান্নাকাটি করে শেষে ঘুমিয়ে পড়েছে। এই নাও গিন্নি, এই ঝোলাটা ধরো, এই ঝোলায় বেশ কয়েকটা বেগুন আছে, ওই বেগুনগুলো দিয়ে বেগুন পোড়া, বেগুন ভাজা, আর চট করে কয়েকটা বেগুনি ভেজে ফেলো তো দেখি। আশা করি গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া আর বেগুনি ওদের বেশ ভালোই লাগবে, কি বলো? হ্যাঁ গো, ওরা খুব আনন্দ করে খাবে, আজ কতদিন পর শাক ছাড়া ওদের পাতে অন্য কিছু দিতে পারবো। আমি এক্ষুনি রান্না করে ফেলছি, দাঁড়াও। এই যে পুচকি, পুচকে, ওটো ওটো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি ওটো দেখি। হেই, কাই জল পড়লো কেন? আরে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ছাদ ফুটো হয়ে জল পড়ছে, এবার ওট, গরম গরম বেগুনি ভাজা হয়েছে, খাবি ওট। বেগুনি সাথে বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের ঝাল, আরো বেশ কয়েকটা পদ আছে, ওগুলো দিয়ে ভাত খাবি তো? সত্যি, ইয়ে কি মজা, বেগুনি, বেগুন পোড়া, ইয়ে, চলো চলো তাড়াতাড়ি ভাত খাবো, চলো চলো।
কিরে লালু, কাল রাতে কি দিয়ে ভাত খেলি? না না, আমার কি জানি মনে হচ্ছে কাল রাতে তুই বেগুন পোড়া, বেগুনি, বেগুন ভাজা দিয়ে জমিয়ে ভাত খেয়েছিস। যদি খেয়েও থাকি তাতে তোমার কি? বাজারের কেনা বেগুন দিয়ে খেলে আমার কিচ্ছু না, কিন্তু আমার বাগানের বেগুন চুরি করে খেলে তো আমার অনেক কিছু, তাই না? তাই নাকি বাবা, লালু তোমার বাগান থেকে বেগুন চুরি করেছে? আমি যে বেগুন চুরি করেছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি নিজে। কাল রাতে আমি তোকে আমার বেগুন বাগান থেকে বেগুন চুরি করে নিয়ে যেতে দেখেছি। তা আমাকে দেখলেই যখন তখন হাতে নাতে ধরতেই পারতে, আজকের জন্য ফেলে রাখলে কেন? হাতে নাতে প্রমাণ করতে না পারলে কাউকে চোর বলা তো যায় না বাবা। বড্ড বাবার মুখে মুখে কথা বলছিস তুই। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি কালকে লালুর বাড়িতে বেগুন পোড়া আর বেগুনি হয়েছিল কিনা। এই যে বাবা, পুচকিকে এই যে সাথে নিয়ে এসেছি। পুচকি আর ওর ভাই এখন কয়েকদিন লালুদের বাড়িতে থাকছে, তাই ওকে জিজ্ঞেস করলেই প্রমাণ হয়ে যাবে কাল রাতে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছে কিনা। আচ্ছা পুচকি, কাল রাতে কি তোরা বেগুনের কোনো পদ দিয়ে ভাত খেয়েছিলিস? বেগুনি আর সাথে বেগুন পোড়া তো খেয়েছিলাম গো। আরে বাবা, কাল রাতে পুচকি খাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম থেকে ডেকে অনেক কষ্টে খাওয়ানো হয়েছিল, তাই হয়তো ঘুমের ঘরে এইসব ভেবেছে। চুপ, তুই চুপ কর, একটাও নতুন মিথ্যে কথা বানাবি না। আমি পুচকিকেই জিজ্ঞেস করবো কি হয়েছিল। আচ্ছা পুচকি, খাওয়ার আগে কি তোরা ঘুমিয়ে পড়েছিলি? হ্যাঁ হ্যাঁ, খাওয়ার আগে আমরা দুই ভাই বোনই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কাল রাতে যখন প্রচন্ড বৃষ্টি শুরু হলো তখন ঘরের ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়াতে আমাদের ঘুম ভেঙে যায়, আর তখনই ঘুম থেকে উঠে আমরা খেয়েছিলাম। শুনেছে বাবা, পুচকি বলছে কাল রাতে বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টির জল ওর গায়ে পড়াতে ওর ঘুম ভেঙে গিয়েছিল। কিন্তু কাল রাতে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি বাবা। তার মানে ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়া থেকে রাতে বেগুনি কিংবা বেগুন পোড়া খাওয়া সবই ও ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে। হ্যাঁ তাই তো, কাল রাতে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি, তার মানে পুচকি সত্যি স্বপ্নই দেখেছে। কিন্তু তাহলে আমি কি অত ভুল দেখলাম? বাবা, তুমিও মনে হয় পুচকির মতো ঘুমন্ত স্বপ্নের ঘরে ছিলে। কিন্তু যাই হোক, তুমি যদি সত্যিই বেগুন চোরকে ধরতে চাও তাহলে তোমায় আমার সঙ্গে কষ্ট করে আরেকটা জায়গায় যেতে হবে। ঠিক আছে চল, আমি এক্ষুনি যাব। এ বাবা, লালু আবার বাবাকে নিয়ে কোথায় যাবার কথা বলছে? আমাকেও সাথে যেতে হবে। এ আমি কি দেখছি, এ তো আমার বাগানের বেগুন। ভুলু, শেষে কিনা তুইও। আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি বাবা। ভুল নয়, এটাকে লোভ বলে, লোভ। তুই কিনা তোর বাবার বাগান থেকে বেগুন চুরি করলি? মা, মা আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা? আর তোকে? কোনোদিন না। আজ থেকে তোর নতুন নাম বেগুন চোর, আজ থেকে সবাই ওকে বেগুন চোর বলেই ডাকবে। এ মা বেগুন চোর, বেগুন চোর, এ মা বেগুন চোর। দেখেছিস ভুলু, একেই বলে পরচর্চার পরিণাম। আমি যেটা করেছিলাম সেটা বড়ই অভাবে, কিন্তু তুই করেছিস স্বভাবে। তাই তুই বাবার কাছে যতই ভালো সাজার চেষ্টা কর, শেষ হাসিটা সব সময় সত্যিই হাসে। লালু, তোকে আমি চোর অপবাদ দিয়েছিলাম, তার জন্য আমায় ক্ষমা করে দিস বাবা। তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই বাবা, যখন আমি চরম অভাবে তোমার কাছে আমারই পুরনো টাকা ফেরত নিতে এসেছিলাম, তখন যদি আমাকে কিছু টাকা সাহায্য করতে তাহলে আমার অচল সংসারটা সচল হতো। আমার সংসারে হাঁড়ি চড়ছিল না বলেই নিজের টাকা তোমার কাছে ফেরত চাইতে এসেছিলাম, তোমার সামনে হাত পাততে আসিনি। মানছি বাবা, ত্রৈলোক্যনাথের মন্দিরে তোমাদের ধম্ম করতে যাওয়ার কথা ছিল, কিন্তু মানুষের খারাপ সময়ে তার পাশে দাঁড়ানোটাই তো আসল মনুষ্য ধম্ম। সেই ধম্মের ওপর কি আর কোনো ধম্ম হয় বাবা? আমি আমার ভুল বুঝতে পেরেছি রে বাবা, আমি খুবই লজ্জিত। এই নে এই নে বাবা, তোর টাকার কিছু অংশ তোকে ফেরত দিলাম, পরের দিকে বাকিটাও দিয়ে দেব। চরম অভাবে অনটনের মুখে পড়ে আমিও তোমার বাগান থেকে কয়েকটা বেগুন চুরি করেছিলাম বাবা, কিন্তু হাতের কাছে পেয়েও আমার বুদ্ধির জোরে আমায় ধরতে পারলে না। লালু, শেষে তুইও? হ্যাঁ বাবা, বাধ্য হয়েই আমাকে এই কাজ করতে হয়েছিল,
কিন্তু হাতের নাগালে পেয়েও আমাকে ধরতে পারলেন না, তাই না? এই জন্যই বলে বুদ্ধি যস্য বলং তস্য।